ভোররাতে আগুনে পুড়ে ছাই হয়ে গেল শিলিগুড়ি বিধান মার্কেটের পাঁচটি দোকান। এই ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি বিধান মার্কেটের তুলাপট্টিতে। দমকলের কয়েক ঘন্টা চেষ্টা নিয়ন্ত্রণে আসে আগুন। ব্যবসায়ীদের দাবি, প্রায় 1.5 কোটি টাকার ক্ষতি হয়েছে। এদিনপুরে মার্কেটের এক নিরাপত্তা রক্ষী এক দোকান থেকে ধোঁয়া বের হতে দেখেন। চিৎকার শুরু করতে ছুটে আসেন আশপাশের লোকজন। টেলিফোন করে খবর দেওয়া হয় ব্যবসায়ীদের ও দমকলকে। চারটি ইঞ্জিনের চেষ্টা শুরু হয় আগুন নেভানোর কাজ। তুলাপট্টির বেশিরভাগ দোকান টিনের ও কাঠের। দোকানগুলো ওপর দিয়ে মাকড়সার জালের মতো বিদ্যুতের তার চলে গিয়েছে। পোস্ট থেকে বিভিন্ন দোকানে বিদ্যুৎ সংযোগের তার ঢুকেছে। তারের জটলা দেখে আটকে উঠেছিলেন দমকল কর্মীদের কেউ কেউ। শিলিগুড়ি দমকল কেন্দ্রের আধিকারিক জানান, বিধান মার্কেটে আগুন নিয়ন্ত্রণের ব্যবস্থা নেই। শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে, সব দিক খতিয়ে দেখা হবে।